সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের উদ্দেশ্যে আমি বাংলাদেশের যে প্রচলিত অপ্রচলিত ফল উৎপাদন হয় সেই ফলের পুষ্টিগুণ এবং ঔষধি গুণ নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ইন্টুর পরেই আমার ভিডিও শুরু হবে। আমি প্রথমে কাঁঠাল ফল নিয়ে শুরু করি, যে আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠালের মধ্যে আসলে কি আছে? কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণে শর্করা আছে, আমিষ আছে এবং ক্যারোটিন আছে। এর কিছু ঔষধি গুণ আছে। এটা আমি ঔষধি জাতীয় ফলের বেলায় বেশি গুরুত্ব দেব, যেহেতু এটা আমরা মেজর ফল হিসেবে খাই। আমরা এখানে এটার এইটুকু আলোচনা রাখছি। এরপরে আমাদের ফলের যে ফল, এটা আপনারা জাতীয় ফল, একই ফলের রাজা আম। তা আমের মধ্যে আমাদের যে জিনিস আছে পুষ্টিগুণ, সেটা একটু দেখি আমরা যে এটাতে কি আছে। এর মধ্যে পাকা আমে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, এছাড়া বিশেষ করে কাঁচা আমগুলোতে ভিটামিন সি থাকে, খনিজ থাকে, ক্যালোরি থাকে। হ্যাঁ, আমের কিছু ওষুধি গুণও আছে, এগুলা হয়তো আপনারা অনেকেই ব্যবহার জানেন না, কিন্তু বিশেষ করে আমের যে আয়ুর্বেদ এবং ইউনানি পদ্ধতির চিকিৎসায় পাকা ফল, হ্যাঁ, এটা ব্যবহার করা হয়। এবং আম থেকেই বিভিন্ন রকমের যে প্যাকেটজাত জুস, এগুলো বাইর হচ্ছে। হ্যাঁ, এরপরে আমাদের আর একটা যে ফল, লিচু। তো লিচুর আমাদের যে পুষ্টিগুণের মধ্যে লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং খাদ্য শক্তি আছে এবং শর্করা আছে। হ্যাঁ, এটা আপনারা খাবেন, ভালো একটা ফল। এরপরে আমাদের যে ফল, এটা হলো কুল বা বড়ই। এটার যে ঔষধি গুণ, এখানে যথেষ্ট পরিমাণে কুলে ভিটামিন এ, ভিটামিন সি এবং খনিজ লবণ থাকে। হ্যাঁ, বর্তমানে কুলের বেশ কিছু জাত বাইর হয়েছে, যে বাড়ি কুল 1, 2, 3, 4, এছাড়া পাও কুল 1, 2, হ্যাঁ, তারপরে 3, এগুলো বিভিন্ন জায়গায় আবাদ হচ্ছে। নারিকেলি কুল, হ্যাঁ, এগুলো আপনারা আবাদ করতে পারেন এবং খাবেন। পেঁপে, পেঁপে একটা ভালো ঔষধি গুণ সম্পন্ন একটা ফল। তো এই ফল আপনার মধ্যে আসলে কি থাকে, তো এটা আমরা দেখি। যে আমের পরে যদি আমরা ভিটামিন এর কথা বলি, এর প্রধান উৎস হলো পাকা পেঁপে। আর কাঁচা পেঁপেতে এই পেপাইন নামক একটা হজমকারী উপাদান থাকে, যেটা আপনার হজম শক্তি বাড়ায়। কৃমিনাশক হিসাবে এর ব্যবহার আছে, ত্বকে ঔষধি গুণও আছে প্রচুর। এরপরে হলো কলা, যেটা বারো মাসই আমাদের দেশে পাওয়া যায়। এই ফলটা এখন যেহেতু জমিতে আবাদ হচ্ছে, এটার বাজারে পর্যাপ্ত সাপ্লাই আছে। তো এই কলাতে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালোরি পাওয়া যায়, আর শর্করা জাতীয় খাবার আছে, ভিটামিন আছে এবং খনিজ জাতীয় পদার্থ আছে। আপনারা কলা ঔষধি গুণও আছে, এটা খাবেন। বিশেষ করে
আপনার ইদানিং আনাজি কলা সবজি হিসাবে বেশ প্রিয় অনেকের কাছে। এরপরে অপ্রচলিত একটা ফল আসলো, যে এটার নাম হলো বিলিম্বি। তো এর মধ্যে আসলে কি আছে? এগুলো আসলে আমরা অনেক জায়গায় দুই একটা হয়তো শখের বসে অনেকে আবাদ করতেছে, কিন্তু এটা একটা পুষ্টিকর ফল। এর মধ্যে এটার ঔষধি গুণ হলো যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের বৃদ্ধিটা ঝুঁকি কমায়, এই ফলের ঔষধি গুণ এটা। তো এই জিনিসগুলো আসলে আমাদের একটু জানতে হবে। এরপরে আমাদের আর একটা ফল আছে যেটা বাজারে বেশ প্রচলিত, আমরা আমরার মধ্যে কি আছে? আমরা একটা পুষ্টি সমৃদ্ধ ফল, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, তারপরে হলো ক্যারোটিন, এর উৎস হিসাবে এবং কিছু খনিজ পদার্থ থাকে। আমরার কিন্তু ঔষধি গুণও আছে। আমাদের দেশে বিভিন্ন ধরনের আমরার আবাদ হচ্ছে ইদানিং, মিষ্টি আমরা টক আমরা সবই আচার তৈরির জন্য এগুলো ব্যবহার হয়। তা আমরা বেশিরভাগই কাঁচা খাওয়া হয়। আমরা একটা ভালো ফল, ঔষধি গুণ সম্পন্ন দেশি আমরা, এটা আপনারা খাবেন। এরপরে বিলাতি আমলা, এটা আর একটা জাত, এটার মধ্যেও ভিটামিন সি আছে। আমরা এই যে প্রচুর পরিমাণে ভিটামিন সি সরবরাহ করে, এটা একটা ভালো একটা ফল। আনারস, এটা খুবই প্রচলিত একটা ফল, এর মধ্যে অনেক খনিজ জাতীয় পদার্থ এবং বিভিন্ন রকমের আপনার বল বৃদ্ধিকারক উপাদান আছে, ঔষধি গুণ সম্পূর্ণ এটা ফল, এটা আপনারা খাবেন। নারিকেল, নারিকেল বাংলাদেশে সর্বত্রই পাওয়া যায়। এর মধ্যে আসলে যেটা মেইন জিনিস সেটা হলো চর্বি জাতীয়, নারিকেল থেকে তেল হয়, এর মধ্যে প্রচুর পরিমাণে আমিষ, চর্বি এবং শর্করা, ক্যালসিয়াম আছে। বিশেষ করে ডাবের পানিতে যে মিনারেলস থাকে, এটা আপনার ডায়রিয়ার রোগীদের জন্য খুবই ভালো উপকারী, এবং শিশু খাদ্য হিসাবে ডাবের পানি খুবই ভালো। এরপর আছে বাতাবি লেবু। বাতাবি লেবু আপনার ভিটামিন সি, এছাড়াও ভিটামিন আপনার B1 B2 এগুলাও পাওয়া যায় এর মধ্যে, আপনারা এই ফলটাও খাবেন। এরপর আছে লেবু, ভিটামিন সির একটা প্রধান উৎস বলা চলে লেবু। ইদানিং আমরা যে করোনা রুগী, তার জন্য কিন্তু লেবুর রস সহ গরম পানি এটা সেবনের জন্য ডাক্তাররা পরামর্শ দিয়ে আসছে। এটা খুবই ভালো একটা ঔষধি গুণ সম্পন্ন ফল, লেবুতে ভিটামিন সি পাওয়া যায়। এরপরে আছে শরবতি লেবু, এটার নাম থেকেই বোঝা যায় এটা শরবত তৈরির জন্য ব্যবহার করা হয়, ভিটামিন সির উৎস। এরপরে কমলা, কমলা যদিও আমাদের দেশে ইদানিং আবাদ শুরু হয়ে গেছে, বিশেষ করে আমরা পাহাড়ি অঞ্চল এবং পঞ্চগড় এই এলাকাতে হচ্ছে, কমলাতে মেইনলি ভিটামিন সির উৎস এটা, আমিষ ও ভিটামিন সি, ভিটামিন সিটাই মেইন। তো ফলের ঔষধি গুণও আছে, অনেক ঔষধি গুণ সম্পন্ন একটা ফল। এরপরে শরবতি লেবু, লেবুর মধ্যেই আর একটা জাত, ভিটামিন সি সমৃদ্ধ এবং এটা শরবত হিসেবে ব্যবহার করা হয় বেশি।
এরপরে আছে একটা অপ্রচলিত ফল বলা চলে, এদের নাম ড্যাফোড। অনেক এলাকায় দুই একটা গাছ আছে, তো এটা ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটা ফল, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটা ফল। দেওয়া, এটাও অপ্রচলিত একটা ফল, এর মধ্যে ভিটামিন সি ও ক্যালসিয়াম আছে। এরপরে এটা সপেদা, সপেদা অনেকেই আবাদ করে এবং বাগান সাত ফসলে ই করে। এটা সুস্বাদু একটা ফল, এর মধ্যে গ্লুকোজ, ফ্রুকটোজ, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ও এ আছে এবং সি আছে, এগুলা এর মধ্যে পাওয়া যায়। এরপর আছে গোলাপ জাম, গোলাপ জাম এটার মধ্যে সাধারণত ক্যালসিয়াম, ক্যারোটিন এবং ভিটামিন সি রয়েছে। এরপরে আমাদের যে জাম যেটা, এর মধ্যেও ক্যালসিয়াম, ভিটামিন এবং ক্যারোটিন আছে। এরপরে খুদি জাম, এটা ওই জামের মতোই, এতে ক্যালসিয়াম, ক্যারোটিন ও ভিটামিন সি আছে এবং এগুলা ঔষধি গুণ আছে। এরপর হলো আতা, এর মধ্যে ভিটামিন, ক্যারোটিন, ক্যালসিয়াম সমৃদ্ধ একটা ফল। এটা অনেকেই এটা আবাদ করতেছে, বাড়ির আশেপাশে দুই একটা গাছ লাগাচ্ছে, আপনারা এই ফলটাও খাবেন। আচ্ছা, এটা একটা টক আতা, অনেকের কাছে অপরিচিত মনে হবে, এটার ঔষধি গুণ সম্পূর্ণ একটা ফল। এটার মধ্যে যে গুণাগুলি আছে সেটা আমরা দেখি, যে এটা ক্যান্সার, এই যে ক্যান্সার চিকিৎসা, এটা এই ফল ব্যবহার হয় বলে অ্যান্টি ক্যান্সার ফল হিসেবে একে পরিচিতি দেওয়া হয়েছে। বল বর্ধক হিসেবে কাজ করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এই এটা ঔষধি গুণ সম্পন্ন একটা ফল। টকা, এরপরে আছে শরীফা, শরীফা আপনার এটা ভিটামিন, ক্যারোটিন এবং ভিটামিন সি সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ একটা ফল। শরীফা, এরপরে চালটা, চালটা মেনলি আচার তৈরিতে ব্যবহার হয়, তবে এর মধ্যে যে জিনিসগুলো আছে পুষ্টিগুণের দিক দিয়ে ক্যালসিয়াম এবং শর্করা। এরপর তৈকর, বাংলাদেশের বিশেষ করে এটা তরকারি হিসাবে খায় সিলেট অঞ্চলে, আমি দেখছি সিলেট এলাকায় বেশি চাষ হয়, তবে এটার ওই ভিটামিন সি এবং এটার ওষুধি গুণ হলো যে মুখের গা শরীরে হাসু পেতে সাহায্য করে, ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল। এরপরে যেটা দেখতেছেন ডুমুর, এটা আনাচে কানাচে এমনিতেই হয়, মানুষ এটা খুব একটা লাগায় না। ডুমুর ফল এটার কিন্তু ঔষধি গুণ আছে, ক্যারোটিন, ক্যালসিয়াম ও ক্যালোরি আছে এর মধ্যে, তবে এটার যে ঔষধি গুণ এটা হলো টিউমার, অন্যান্য অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি নিবারণে এটা ব্যবহার। পাতা চূর্ণ করে খাইলে বহুমূত্র, বৃক্ক এবং যকৃতের পাথর নিরাময়, এই ডুমুর, ডুমুর সবজি হিসেবে এটা ব্যবহার করা। করম চা, এটা বিভিন্ন রঙের ফল হয়ে থাকে, লাল, সাদা, বেগুন, তবে এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে, ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে, ভিটামিন সি থাকে। আর এটার ঔষধি গুণ হল যে গায়ের ত্বক, রক্তনালী শক্ত করে এবং রক্তক্ষরণকে বন্ধ করে। পাতা গরম পানিতে সিদ্ধ করে পান করলে কালাজ্বর নিরাময় উপকার পাওয়া যায়। শিকড়ের রস গায়ের চুলকানি ও কৃমি দমনে সহায়। এরপরে যেটা আছে লটকন, এটা অনেকে বাগান হিসাবে কিন্তু আবাদ করতেছে, এটাতে ঔষধি গুণ হইলো যে এটা ভিটামিন বি টু সমৃদ্ধ একটা ফল। এরপরে আপনার অম্লমধুর ফল বলে, এটা খেলে বমি বমি ভাব দূর হবে, তৃষ্ণা নিবারণ হবে, আর ডায়রিয়া এবং মানসিক চাপ কমায়। যদি এর গুঁড়া, শুকনো পাতা যদি রস করে খাওয়া,
এরপরে জলপাই, জলপাইয়ে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, তবে এটা আচার তৈরিতে ব্যবহার করা হয়, ক্যালসিয়াম ও লৌহ বিদ্যমান। জলপাইয়ের তেল, এটা সাধারণত এই তেল ম্যাসেজ অয়েল হিসেবে ব্যবহার হয়, প্রলেপ এবং রোচক হিসেবে। আচ্ছা, এরপরে আমরা জলপাই, জলপাই একটা খুবই ভালো, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়ে গেছে আর ক্যালসিয়াম ও লৌহ বিদ্যমান। সাধারণত আচার হিসাবে ব্যবহার করে জলপাইয়ের তেল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আচ্ছা, জলপাইয়ের পরে আমাদের যে ফলটা আসতেছে এটা হলো তেঁতুল। তেঁতুল এখন অনেকটা মানে হারিয়ে যাওয়ার মতো অবস্থা। তো তেঁতুলে আমাদের কি কি আছে এটা একটু আমরা দেখি, যে তেঁতুলে প্রচুর পরিমাণে শর্করা, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ ও ম্যাগনেসিয়াম বিদ্যমান, আর এটা একটা ভেষজ জাতীয় গুণ আছে। এটা সাধারণত মানুষের হাত পা জ্বালা এই তেঁতুলের শরবত খেলে উপকারী। আর তেঁতুলের যে কচি পাতা, এটা সিদ্ধ করে যদি খাওয়া যায় তাহলে সর্দি ভালো হয়। তো এই ধরনের বহু ঔষধি গুণ আছে তেঁতুলের পাতা। এরপরে তেঁতুলের পরে আমাদের আর একটা ফল বেল, যেটা মেনলি শরবত হিসেবে বেশি ব্যবহার করা হয়। এর মধ্যে প্রচুর পরিমাণে আপনার শর্করা আছে, তারপরে ক্যারোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স, যেটা আমরা বলি বিভিন্ন জাতের ভিটামিন, এবং ক্যালসিয়াম ও লৌহ বিদ্যমান। তো আপনারা এই ফলটাও খাবেন, এটা সাধারণত আদা সিদ্ধ বা অনেকে আগুনে পোড়া দিয়ে খান, অথবা পাকা বেল খাওয়া যায়, বিভিন্নভাবে বেল খাওয়া যায়, শরবত হিসেবে খাওয়া যায়। আর বেলের শরবত জন্ডিস রোগের জন্য একটা ভালো পথ্য। এরপরে গাব, এটা আসলে ঔষধি গুণ সম্পূর্ণ একটা ফল, মেইনলি দেশে এটা সাধারণত খুব কম গাছ দেখা যায়, যে এটা কিন্তু ঔষধি গুণ সম্পূর্ণ গাব। বিশেষ করে আমাদের যে ন্যাচারাল পশু পাখি আছে, পাখি, তাদের জন্য কিন্তু এই ফলটা খুবই গুরুত্বপূর্ণ। তবে মানুষের ঔষধি গুণের কাজে এটা লাগানো যেতে পারে। এরপরে বিলাতি গাব, এটা আরেক ধরনের গাব, এতে প্রচুর পরিমাণে ক্যালোরি, ক্যালসিয়াম আছে। এটা অনেকেই বাগানে শখ করে লাগাচ্ছেন, এর ঔষধি গুণ আছে। খেজুর, খেজুর তো আপনারা জানেন যে খেজুরের রস আমাদের গুড় তৈরির একটা মেজর উপাদান। গুড়ের, খেজুরের গুড় খুব পপুলার এবং এটা অনেক পুষ্টিকারক, এর মধ্যে অনেক পুষ্টি উপাদান আছে, ঔষধি গুণ সম্পূর্ণ। তবে খেজুর ফল হিসেবে খাওয়া হয়, আমাদের দেশের জাত ইদানিং উন্নত হচ্ছে, যে আমরা হয়তো সৌদি আরবের অনেক খেজুরি আমাদের বিভিন্ন জায়গায় আবাদ শুরু হয়ে গেছে, অদূর ভবিষ্যতে আমরা উন্নত জাতের খেজুর পাব। খেজুরের পরে আমাদের আর একটা আছে কদবেল, এর মধ্যে কদবেলটা কিন্তু একটা পুষ্টি সমৃদ্ধ ফল। ওয়ালাইকুম আসসালাম। ফলের ঔষধি গুণ এখান থেকে বাদ করতে।
আচ্ছা, এরপরে আমাদের যে পুষ্টিকর ফলের মধ্যে, অপ্রচলিত ফলের মধ্যে আর একটা আছে কদবেল। কদবেল আপনারা অনেকেই হয়তো দেখছেন যে এটা, এর মধ্যে অনেক পুষ্টি উপাদান আছে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং লৌহ ও ভিটামিন পাওয়া যায়। আপনারা এই ফলটা খাবেন, এবং এটা বিভিন্নভাবেই খাওয়া যায়, ঔষধি গুণ সম্পন্ন একটা ফল। এরপরে আছে আমাদের তাল, যে তালের রস থেকে গুড় তৈরি হয়, এটা আপনারা জানেন। তবে এর বেশ ঔষধি গুণ আছে, এবং এই ফলটাতে ক্যালসিয়াম সমৃদ্ধ পুষ্টিকর একটা ফল। তাল অনেক জায়গায়ই এটা এর বহু গুণ সম্পন্ন গাছ হয়, এটা অনেকেই তাল গাছ লাগাচ্ছেন। এরপরে আমাদের আর একটা ফল অপ্রচলিত, যেটা আঁশফল নামে পরিচিত। এই ফলটা আপনারা, এটা একটা আমিষ এবং শর্করা সমৃদ্ধ একটা ফল, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আপনারা এই ফলটা যারা ছাদ বাগান করেন বা নিজস্ব বাগান, সে বাগানে এই আইটেমটা রাখতে পারেন। আঁশফলের বিভিন্ন জাত বের হয়েছে, আপনারা এই জিনিসটা একটু আবাদে নিয়ে আসবেন। এরপরে আমাদের বেশ উপকারী একটা ফল, যেটাকে বলা হয় ডালিম। ডালিম ফলের বেশ কিছু এখন জাত বের হয়ে গেছে নতুন নতুন, তা আপনারা এই যে ডালিম, ডালিমের বেশ জনপ্রিয়তা পাইছে। এটা সাধারণত আমাদের বিভিন্ন নার্সারিতে এখন নতুন নতুন চারা বের হয়েছে। এটা ভিটামিন সি উৎস, পুষ্টিকর, আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ একটা ফল। এরপরে সাপালিশ একটা ফল আছে, অপ্রচলিত ফল। এটা একটা বড় আকারের গাছ হয়, 40 মিটার পর্যন্ত লম্বা হয়, এর ফোঁটা খাটো থাকে এবং পাতা বহুরূপী, আর পাতা অনেকটা চামড়ার মতো। এই গাছে ফুল হয় না, ফল হয়, আর ফল ছোট কাঁঠালের মতো আকৃতি। এটা বাংলাদেশে পার্বত্য অঞ্চল সিলেট কুমিল্লায় পাওয়া যায়। আর এর একটা কাঠ বিলু আছে এই গাছটার, যার জন্য এই গাছটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের আর একটা ফল হলো কাজু বাদাম। মেইনলি পাহাড়ি এলাকায় এটা আবাদ হয়। এটা সাধারণত এর কাজু বাদামের শাঁসটা খাওয়া হয়, এটা খুব উপকারী এবং অনেক পুষ্টিগুণ আছে। বাংলাদেশের অনেক কৃষি গবেষণা প্রতিষ্ঠান, হর্টিকালচার সেন্টার, এইসব জায়গাতে এর চারা পাওয়া যায়। এরপরে আমাদের কমন একটা ফল, যেটা বাংলাদেশে সব জায়গায়ই আবাদ হয় কম বেশি, এটা হলো সুপারি। সুপারির ঔষধি গুণ রয়ে গেছে, যার কারণে মানুষ এটা অনেকটাই খেয়ে থাকে। এরপরে আঙ্গুর, ভিটামিন সির একটা প্রধান উৎস, আঙ্গুরের আবাদ ইদানিং হচ্ছে। পিস ফল, এটা অপ্রচলিত একটা ফল, এর মধ্যে ভিটামিন এ এবং খনিজ জাতীয় পদার্থ রয়ে গেছে। শুকুর, আচার তৈরির জন্য একটা ভালো ফল, এর মধ্যে ভিটামিন এবং খনিজ লবণ বিদ্যমান, এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে, ক্যান্সারের ঝুঁকি কমায়, রক্তচাপ কমায়। তারপরে আছে মাখনা, এটা পানিতে হয়, এমনি আবাদ হয়, প্রচুর ক্যালোরি এবং খনিজ বিদ্যমান, আর ডায়াবেটিস এবং বার্ধক্য রোগের জন্য এটা কার্যকর। আলু ভোখরা, এটা জানেন যে এটা আমাদের মশলা গবেষণা, বাড়ি আলু ভোখরা এক জাত বাইর করছেন, তো এটা ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ একটা ফল। এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় ক্যান্সার প্রতিরোধী, হৃদরোগ কমায়, পেশি গঠনে সাহায্য করে। এরপরে বৈশিন ফল, এটা সাধারণত ঔষধি গুণ সম্পন্ন একটা ফল, দাঁতের গোড়া ফোলা, জন্ডিস রোগের জন্য কাজে লাগে, এবং ভিটামিন ও খনিজ সমৃদ্ধ পুষ্টিকর ফল।
এরপরে আছে যে আমাদের ত্রিফলার একটা ফল হরিতকি, এটা সাধারণত ঔষধি গুণ সম্পন্ন একটা ফল, এটা আপনারা হয়তো সবাই জানেন হরিতকি। আর একটা আছে বায়রা, এটাও ত্রিফলার একটা উপাদান। আর একটা হলো আমলকি, ভিটামিন সি সমৃদ্ধ একটা। এরপরে পানিয়াল বা লুকলুকি, এটা পাতাও ফল, ডায়রিয়া রোগের প্রতিরোধক, ব্রঙ্কাইটিস রোগের জন্য শুকনো পাতা ব্যবহার করেন, দাঁতের ব্যথা প্রশমনে খুব ভালো কাজ দেয়। হ্যাঁ, এরপরে তুঁত ফল, অপ্রচলিত একটা ফল, পুষ্টি বিদ্যমানের মধ্যে, এর মধ্যে ক্যালসিয়াম এবং ক্যারোটিন আছে। এরপরে বেত ফল, এটা ব্যাঙ গাছের ফল ধরে সেই ফল, আর এটা সাধারণত ঔষধি গুণ সম্পন্ন একটা ফল। এরপরে নাশপাতি, পটাশিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এটা চাষাবাদ হয়ে থাকে, আর এটা সাধারণত শরীরে মেদ ও চর্বি কমাতে সাহায্য করে। সান্তুর, আচ্ছা, এটাও একটা অপ্রচলিত ফল, এতে পুষ্টিতে ভরপুর, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে এবং ফ্যাট যথেষ্ট পরিমাণে আছে, খাদ্য শক্তি বিদ্যমান, থায়ামিন আছে, রাইবোফ্লাভিন আছে, নায়াসিন, ক্যালসিয়াম, আয়রন সমৃদ্ধ একটা ফল। এরপরে ঝাপাটি কাবা, এটা অপ্রচলিত একটা ফল, ভিটামিন সি সমৃদ্ধ। অ্যাভোক্যাডো, হ্যাঁ, অ্যাভোক্যাডোটা অনেকেই শখ করে বাগান করতেছেন, যে এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ আছে এবং ফ্যাট সমৃদ্ধ একটা ফল। এরপর আছে পার্সিমন, এটা ঔষধি গুণ সম্পন্ন একটা ফল, কোষ্ঠকাঠিন্য, অশ্ব রোগ প্রতিরোধে পার্সিমন ফল খাওয়া যায়। রান্না করে খেলে ডায়রিয়া এবং আমাশয় রোগে ব্যবহার করা যায়, বিশেষ করে মাদকাসক্ত রোগীর চিকিৎসার জন্য এই ফল ব্যবহার করা। তিসা ফল, এটা অনেকটা টাকুর মতো আকৃতি। হ্যাঁ, এটা এই তিসা ফল প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এবং ঔষধি গুণ সম্পন্ন, উচ্চ রক্তচাপ কমায়, ক্যান্সার ব্যাধির ঝুঁকি কমায় এবং এইচআইভি প্রতিরোধ করে, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, শরীরের রোগ প্রতিরোধ সিস্টেমকে শক্তিশালী করে। এরপরে রুটি ফল, রুটি ফল একটা প্রচুর শর্করা সম্পন্ন, চর্বিহীন একটা পুষ্টিকর ফল। হ্যাঁ, এর মধ্যে খাদ্য উপযোগী আঁশ আছে, ক্যালসিয়াম আছে, তারপরে কপার, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, থায়ামিন ও নিয়াসিন আছে, উচ্চ রক্তচাপ কমায়, শ্বাসকষ্ট নিরাময়ে এটা কাজ করে। এরপরে ড্রাগন ফল, এটা অনেকটা একটা ভালো চাহিদা সম্পন্ন এবং ভালো বাজার মূল্য আছে, এটা ইদানিং অনেকে বাগান করতেছেন, যে বাংলাদেশে অনেকগুলো জাত বের হয়ে গেছে, এটা আবাদ হচ্ছে, যে এটা ভিটামিন সি, মিনারেল এবং ফাইবার যুক্ত একটা ফল, এর মধ্যে ফ্যাট, অ্যাশ, তারপরে হলো আপনার ক্যারোটিন, ফসফরাস, অ্যাসকর্বিক অ্যাসিড, প্রোটিন ও ক্যালসিয়াম আছে। স্ট্রবেরি, আপনারা জানেন যে এই ফলটাও খুব একটা ভালো ফল, এটা সাধারণত শীত এলাকায় বেশি জন্মে থাকে, বাংলাদেশের বিভিন্ন জেলাতে এটা আবাদ হচ্ছে, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, খনিজ লবণ আছে। এরপরে তরমুজ, আপনারা সবাই চিনেন যে এটা বিশেষ করে বেশ কিছু এলাকায় আমাদের এই জাত আবাদ হচ্ছে, তরমুজের বিভিন্ন জাত, এটার মধ্যে লৌহ, ভিটামিন এ আছে, ক্যালসিয়াম আছে। এরপরে বাঙ্গি বা ফুটি, এটা পুষ্টিকর ফল, এর মধ্যে শর্করা, ক্যারোটিন, ভিটামিন সি আছে। হ্যাঁ, এটা সাধারণত গ্রীষ্মকালীন বেশি আবাদ হয়। এরপরে প্যাশন ফল, ভিটামিন সি, স্বাদসার ও ক্যালসিয়াম সমৃদ্ধ একটা অপ্রচলিত ফল, এটা পাহাড়ি এলাকায় জন্মে। এরপরে ফলসা, একটা পুষ্টিকর ফল, এর মধ্যে প্রচুর পরিমাণে শর্করা, ক্যারোটিন, ক্যালসিয়াম, লৌহ, আয়রন ও পটাশিয়াম রয়ে গেছে। পানি ফল, এটা পানিতে হয়, তবে এটাতে পুষ্টিকর এবং সুস্বাদু একটা ফল,
বাংলাদেশে অনেক পানিফল সাধারণত আমার বাংলাদেশের বিলহাওয়ার এলাকায় বেশি জন্মে থাকে, অনেকেই এটা আবাদ করতেছে। ফলটা খুব পুষ্টিকর একটা ফল এবং সুস্বাদু, এটা কাঁচা অবস্থায় খাওয়া যায়, সিদ্ধ করেও খাওয়া যায় এবং কুচি অবস্থায় খুব নরম, খেতে খুব নরম এবং সুস্বাদু। আর শুকনো ফলের এটা আটা করে খাওয়া যায়, এটা অনেকেই আবাদ করতেছে, আপনারাও করবেন। আমি প্রায় 70টা ফল নিয়ে আলাপ করলাম, এর মধ্যে বেশ কিছু প্রচলিত এবং অপ্রচলিত। এই ফলগুলো আপনারা আপনাদের যে যেখানে পারেন আবাদের আওতায় আনবেন, ছাদ বাগানের মাধ্যমে বা নিজস্ব বাগানের মাধ্যমে জমি থাকলে উঁচু বিটা জমিতে লাগাইতে পারেন, অনেকে পুকুর পাড়ের জমিতেও লাগাইতে পারেন। নিরাপদ খাদ্যের বিকল্প হিসেবে এই আমরা ফল চাষ এটা বিবেচনায় আনতে পারি, যে আমাদের পুষ্টির চাহিদা মেটাইতে গেলে ফল চাষের বিকল্প নাই, ফল আমাকে চাষ করতে হবে, ফল আমাকে খেতে হবে এবং ফল খাওয়ার অভ্যাস আমাদেরকে করতে হবে। তা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।